উড় বই হারা বই ডানা মিলব আকাশে আকাশে বাতাসে রায়হান যখন ইউনিভার্সিটিতে ভর্তির প্রিপারেশন নিচ্ছে তখন আমার বাবা তার সমস্ত প্রপার্টি ওই রায়হানের নামে লিখে দিলেন আর আমাকে বললেন ওর আন্ডারে থাকতে। বাট ওয়াই? ওই প্রপার্টিতে আমার 100% রাইট ছিল, কোনো আউটসাইডারের না। স্যার, ইমরান আহমেদের ব্যাপারে যা যা ইনফরমেশন নিতে বলেছিলেন নিয়েছি। উনি গত এক বছর ধরে দেশে আছেন এবং সিলভিয়া নামে একজনের সাথে ইদানিং নিয়মিত যোগাযোগ করছেন। আমি একটা কেস ফাইল করতে চাই। কেস? কার নামে? অনম, অনম আহমেদ। হোয়াট? আচ্ছা, আপনার কি মাথা ঠিক আছে? না, মাথা ঠিক আছে আপনার, আপনি কেন নামে কেস ফাইল করতে চাচ্ছেন? মোনাকে মার্ডার করবার জন্য। মা কাল আমাকে একটা ইনফরমেশন দিয়েছে, আপনাদের ফ্যামিলির কোনো একজন ছেলের সঙ্গে আমাদের ফ্যামিলির একজন মেয়ের রিলেশনশিপ ছিল এবং এসব নিয়ে নাকি ফাইনালি মেয়েটা অনেক বিট্রেড হয়েছে এবং অনেক সাফার করেছে। ওয়েট, সে কি নাম বলেছে? Is it it? There's no surprise? Uncle, I think the meeting is over. I'm going to chai. Amar mone hoy Asifir shonge bisheta alap kore na dorkar. Baba, ami sob shunechi. Well, tahole to problem ortekta solve hoye ache. তোমরা নিজেদের ভিতরে একটা বোঝাপড়া করে নাও, তসলিমের ব্যাপারটা আইল হ্যান্ডেল। সেটাও মেবি আমি আর তানিয়াই করে ফেলতে পারবো। মামানিকে কনভিন্স করাটা এখন কোনো প্রবলেম না আঙ্কেল, আর এখন যখন আমরা জানি তার আপত্তির কারণটা কি। The question is, for whom and why I should do this? Achha, amra to thanda mathay bosheo discuss korte pari, tai na? Amar matha thandi ache, amar logic onek fair. Ashole jar karone eto kichu ghoteche, amar ar tomar relationship সেটা কি আদৌ এক্সিস্ট করে? যদি নাই করে আঙ্কেল, তাহলে এসবের কী দরকার? আর যদি করে, দেন প্রুভ ইট। তানি, একটা ট্রু রিলেশন প্রুভ করার কোনো কোনো রাস্তা নেই তানি। দ্য রিলেশন ইটসেলফ ইজ দ্য প্রুফ। তাহলে তোমার আর আমার রিলেশনশিপটা আসলে কী? প্রমিস করে বারবার প্রমিস না রাখা, আমার মামুনির সামনে বারবার আমাকে হিউমিলিয়েট করা, দিনের পর দিন আমার সঙ্গে কোনো ধরনের কোনো কমিউনিকেশন না করা। অ্যাটলিস্ট আসিফ, আই থিঙ্ক আই ডিজার্ভ অ্যান এক্সপ্লেনেশন। আমি তো সেটাই চাইছি তানি, একটা এক্সপ্লেনেশন, ভ্যালিড অ্যান্ড রিজনেবল একটা এক্সপ্লেনেশন তোমাকে আমি দিতে চাইছি। আসিফ, এখন আর তার প্রয়োজন নেই, বিকজ আই এম নো মোর ইন্টারেস্টেড। আঙ্কেল, আমি আসি।
তানি তানি প্লিজ। Calm down, Asif. Don't get upset. Don't be frustrated. Baba, give me only one reason not to get frustrated. Tumi, Taniya ke tu dekhte. Mona was shot in front of me. Rupa, she's out of her mind. Ami kichui korte parchi na. শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। রূপা ইজ গন, ও চলে গেছে। অ্যান্ড অ্যাবাউট মোনা, মোনাকে যারা শ্যুট করেছে ওরা এখন এই বিষয়টাকে নিজেরাই আড়াল করার চেষ্টা করছে। সো ইউ আর কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার। তবে ওরা বেশি দিন পালিয়ে থাকতে পারবে না, ধরা ওদের পড়তেই হবে। ও এনিওয়ে, তোমার জন্য একটা চিঠি আছে, রূপা দিয়ে গেছে। জানতে চাওনি কেন? কোনোদিন ইচ্ছা হয়নি? সাহেব, তোমাকে ভালোবাসা হবো না। রূপা, প্লিজ লিভ মি অ্যালোন। না, আমি যাব না। তোমাকে আমার কথা শুনতেই হবে, শুনতেই হবে। রূপা, তুমি খুব ভালো করে জানো আমি সবসময় তোমার পাশে আছি, থাকবো, ইনফ্যাক্ট থাকছি। তুমি আমার ফ্যামিলির সামনে আমাকে এত বড় ব্লেম করার পরেও আমি কিন্তু একটা কথাও বলিনি। ভুল কিছুর জন্য ওয়েট করে কোনো লাভ নেই, আর যারা তা করে অন্যদের লাইফ নষ্ট করার চেষ্টা করে, আমি তাদের ঘৃণা করি। তুমি কতটা চাইলে সেটা আমি জানতাম, কিন্তু এতটাই রেসপন্সিবল সেটা আমি জানতাম না। আপনার বাবা না তো আমাকে সে করবো, আমি ও হঠাৎ করে চলে আসবো, তাই আমি ভাবলাম। কি ভাবলে তুমি, কি ভাবলে তুমি? তুমি ভাবলে যে তুমি চলে গেলে তোমার ফ্রেন্ডের টেক কেয়ার আমরা করবো না? শোনো ছেলে, আগে নিজের খেয়াল রাখতে শেখো, তারপর অন্যের কথা চিন্তা করবে। বাবা, সোনাতা ইজ মাই বেস্ট ফ্রেন্ড বাবা, জাস্ট আঙ্কেল, আই থিঙ্ক দেয়ার ইজ এ বিগ মিসআন্ডারস্ট্যান্ডিং হ্যাপেন বিটুইন অল অফ আস। আই এম সরি ইসনা, প্রথম দিনে তোমাকে এইরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে, কিন্তু কি কারণে আমি আদনানকে চলে যেতে বলেছি সেটা যদি তুমি জানতে তাহলে তুমিও একই রকম রিয়াক্ট করতে। ট্রাস্ট মি, আঙ্কেল আই এম সরি, বাট আমি এভাবে রিয়াক্ট করতাম না।
Because I know the reason behind it. You know the reason? How could you? Shona me. Please, please. Smata ji to bolte chaichi o tokke bolte di. Stop! Stop it! Who are you to interfere? Why you are even here? Eta amader family matter. So don't interrupt. Really? Eta apnader family matter. মানলাম এটা আপনাদের ফ্যামিলি ম্যাটার, তাহলে এখানে স্নাতা কি করছে? আর স্নাতা আছে তো আপনি আমাকে কেন? বাবা প্লিজ কাম ডাউন প্লিজ, এসব কি হচ্ছে বাবা? তুমি তুমি আমার কথাটা শুনো। আমি আর কোনো কথাই শুনব না। আমি আজই তোমার টিকিট বুক করছি, তুমি আর স্নাতা অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে যাবে। ইজ ইট ক্লিয়ার? বাবা তুমি ভুল করছো। ভুল আমি করছি না, ভুল করছো তোমরা, আমি সেটা কাটানোর চেষ্টা করছি মাত্র। কাজিন তোমার নামে কেসটা করবে। আমি যদিও মাহবুব ভাইকে নিষেধ করে দিয়েছি উনি কেসটা নেবেন না, কিন্তু উনি বলছেন লয়ার তো আর মাহমুদ ভাই একা নয়, আরো অনেক লয়ার আছে। আমাদের যেভাবেই হোক কাজিনকে আটকাতে হবে। ও তো তাও ভুল লোকের বিরুদ্ধে হলো কিছু একটা করছে, আমরা মনার জন্য কি করতে পারছি? আমরা কি করবো অনন, আমাদের করার কি আছে বলো? তোমার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ করার মতো যথেষ্ট কারণ শুধু একজনেরই আছে, সে হচ্ছে আমাদের মোশারফ হোসেন। মোশারফ ভাই? ইউ মিন তোমাদের মোশারফ ভাই? হ্যাঁ অবশ্যই। কেন একটা মানুষ শুধু শুধু আরেকটা মৃত মানুষের পাস ডকুমেন্ট সরিয়ে ফেলার চেষ্টা করবে? যে মানুষটা চলে গেছে তার এক সময়ের এক্সিস্টেন্স প্রমাণ কার জন্য থ্রেট হতে পারে? দেখো অনুম, আমি আমি একটা মানে ব্যাপার তোমার সাথে শেয়ার করতে চাই। আমি এর আগে কখনো কথাটা বলিনি তোমাকে। আমার আসলে আরেকজনকে সন্দেহ হচ্ছে, যে অ্যাকচুয়ালি ক্রাইম সিনে ছিল। কার কথা বলছো তুমি? আসিফ রহমান। মনার খবরটা প্রথমে আমাকে আসিফই দিয়েছিল, আর ও তখন মনার সাথেই ছিল। ইভেন আসিফ এটাও বলছিল যে টার্গেট আসলে মোনা ছিল না, আসিফ নিজেই ছিল। তানিশা, কিছুই বুঝতে পারছি না তানিশা। আচ্ছা অনন্ত, তুমি আমাকে একটা কথা বলো তো, আসিফ আর মোনা হাউ দে নিউ ইচ আদার? আই মিন, আচ্ছা আচ্ছা ঠিক আছে বাদ দাও, তুমি শুধু আমাকে এখন একটা কথা বলো যে মোনার ব্যাগ মোবাইল ফোন এগুলি সব কিছু কোথায়? হসপিটালে, বাট ওগুলো ফ্যামিলির ক্লোজ মেম্বার ছাড়া দেবে না। একবার যদি ওগুলি খুঁজে দেখতে পারতাম, কোনো কোনো ক্লু যদি পাওয়া যেত, বাট বাট এখন তো আর
পসিবল। কিভাবে? মোনার একটা চাবি আমার কাছে আছে, ভেবেছিলাম ফেলে দিব, ভাগ্যিস ফেলিনি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস মুভ দেন অনম প্লিজ। হ্যালো, কেমন আছো? বাসার কি খবর? অ্যাজ ইউজুয়াল, নো চেঞ্জ। অফিস করছো? ইয়া, বাসা থেকে কিছুক্ষণের জন্য অন্তত দূরে থাকো, এটাই তো আমার জন্য এখন অনেক বড় একটা অ্যাডভান্টেজ। সাইফ, আমি ফোন করেছি আসলে একটা ব্যাপার শেয়ার করতে চাচ্ছি তোমার সঙ্গে। আসলে ইউ আর মাই ফ্রেন্ড এন্ড আই থট আই শুড ওয়ার্ন ইউ। কি বলতে চাচ্ছো সেটা ক্লিয়ারলি বলো, বুঝতে পারছি না প্লিজ। তুমি একবার আমাকে এমনি এমনি জিজ্ঞেস করেছিলে না, আই মিন জাস্ট ক্যাজুয়ালি বলেছিলে, জানতে চেয়েছিলে হু ইজ ইমরান। ইয়া, দেন তোমাকে আমি একটা কথা বলিনি, আই মেড এ ডিল উইথ অহনা। ও তো আসলে শি ওয়ান্টস টু গেট ব্যাক উইথ ইউ, তো আমি বলেছিলাম যে আমি তোমাকে এই ব্যাপারে কনভিন্স করবো। অবশ্য তার বদলে আই আস্কড হার টু ফাইন্ড আউট what's the motive behind Imran's coming back. মানে I want to know what's the truth, what's he up to. Fine, what did she say? Well, to tell you the truth, ohne kintu amake aaj obdi kichu boleni, she did not delve into any information. আর আমার কেন যেন মনে হচ্ছে ইমরান যে কাজটায় আমাকে ব্যবহার করবার চেষ্টা করছে, মানে আমার কাছ থেকে ইনফরমেশন বার করবার চেষ্টা করছে, আমার ধারণা অহনাকেও সেই একই কাজে ব্যবহার করছে সে। ট্রাইং টু ডিগ আউট দ্য ট্রুথ ফ্রম মি, ফ্রম ইউ, আই ডোন্ট নো, ইটস ভেরি কমপ্লিকেটেড। ট্রুথ, ইনফরমেশন, ইয়েস। Shona Saif, as a well-wisher of yours, আমি তোমাকে অনুরোধ করছি, don't trust nobody, nobody blindly. Think before you trust anybody. Fine, but কিসের truth, কিসের information? Saif, সব সত্যি এক জীবনে মানুষ নাই বা জানলো, এটা তো কোনো ক্ষতি নেই, তাই না? Just be happy, be happy. Bye. But listen to me, huh?